মন উৎফুল্লিত হয়ে পড়ে মানাক রাষ্ট্রীয় উদ্যানলৈ আহিলে। আর আমি দেখিবলে পালে আমার রাস্তা ঘাটে, বিশেষকে আমার বাগিচার অফিসের কাখত, ধরক আপনাদের আপনার ফার্স্ট গেটর ধর যাওয়া রাস্তাতে, ফার্স্ট গেটর পর সেকেন্ড গেটর লৈকে যাওয়া রাস্তা দুয়ো সাইডে কাখে কাখে কৃষ্ণচূড়া জোপাখন আছে। আর এনেকা লাগে এই সিজনত বিশেষকে মানে ফুল লাগি থাকা, আর ইমান সুন্দর পরিবেশ, মনত একটা আনন্দর উৎসবমুখর পরিবেশ এটা বিরাজ করে। আর সেই হিসাবে আমি আনন্দিত যে আমার ইয়াতে প্রকৃতির যে সৌন্দর্য এটি অতিকই মানে আমোদ লবলগিয়া। আর গতি সকলো পর্যটক বা বিভিন্ন জাতি জনগোষ্ঠী ইয়াতে আহিলে তেওঁলোকৰ মন উৎফুল্লিত হয়, আর প্রতিজনের মোবাইলত বর্তমান আপলোড করা দেখিলে পাওয়া গে যায়। গতি এই ক্ষেত্রে আমি কব লাগিব যে প্রকৃতির ভরি পড়া মানাক রাষ্ট্রীয় উদ্যান, ইয়ারে আশেপাশে যিখিনি মানে রাস্তাঘাটে প্রতিটো সজাগ সচেতন ব্যক্তি সকলে কৃষ্ণচূড়া বা রাধাচূড়া যে রোপণ করেছে, যার ফলত গছর ডালত মানে ফুল লগি থাকা দেখবলে পাওয়া যায়। হয় এই একটা ভাল একটা সিজন, যে যেখানে বতরার মানে আছে বাহকর হোক বা বিভিন্ন বতরার ফলত যে গছর ডালত মানে ফুল লাগি থাকা, এটা আমার মানাক রাষ্ট্রীয় উদ্যানা দেখবলে পাওয়া যায়। আর এই ফুল সমূহ মানুষের মনত মানে একটা নতুন দিগন্ত রচনা করে, আর এই হিসাবে মানুষের মন উৎফুল্লিত হয়ে পড়ে, যেখানে মানে তেওঁলোকৰ মন ভুলাবলে যেখানে মানে প্রয়োজন একটা গছজোপাক চাই মানে তেওঁলোকৰ নতুন রচনা করে। আর বিভিন্ন কবি সকলে এনেকুৱা রচনাও করেছে, কবি রচনা করেছে বা গীত মাত রচনা করেছে। গতি এইটো এটা আনন্দর বতরা। আর মানাক রাষ্ট্রীয় উদ্যানত একটা সজীয়া পরিবেশ, এনে কৃষ্ণ রাধাচূড়ার যদি নাকি ফুলের যদি নাকি হেঁপা, সেইটা আমি প্রতিজনের মনত মানে এটা উৎফুল্লিত পরিবেশ গড়ি তোলাত মানে যথেষ্ট অরিহণা যোগাইছে বলে আমি কব পাৰোঁ।